আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমাদের নতুন গল্প তবু আসি কাছাকাছি, ডক্টর লাভস, এই গল্পটা দুই নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, আর যদি ভালোই লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের লাভ গার্ডেন সরি ফরক্স ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের এই ফরক্স ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর এই গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না, কিন্তু একদম ভুলবেন না। যারা কমেন্ট করেন না তারা অন্তত নতুন গল্পের শুরুতে তিনটা চারটা পর্বে অবশ্যই অবশ্যই কষ্ট করে হলেও একটু কমেন্ট করবেন। আমি যদি এত কষ্ট করে আপনাদের জন্য এতগুলো করে ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা জাস্ট ছোট্ট একটা কমেন্ট করে হেল্প করতে পারবেন না? তো যাই হোক, আশা করছি কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সুমু ক্যাবিনের দরজাটা খুলতে নিলেই চমকে উঠল পিছন থেকে একজনের ডাকে। পিছন ফিরে এক নার্সকে দেখে জিজ্ঞাসা করল, কোনো সমস্যা কিনা? নার্স সুমুকে কিছু ঔষধের কথা বলে, আর তাই কেবিনে না গিয়ে ঔষধ আনতে সুমু আবারও উল্টো পথ দৌড়ে। এদিকে সাদি সুমুর মার সাথে অল্প কিছু কথা বলে বেরিয়ে পড়ে। দুইজন কাছাকাছি থেকেও সাদি বুঝতে পারল না তার অনুভূতি জাগানো কন্যার নাম বা পরিচয়। সুমু তার মায়ের পাশে বসে মাথায় বিলি কেটে দিচ্ছে আর মায়ের সাথে অল্প অল্প কথা বলছে, যদিও সুমু কমই বলছে, ও শুধু ওর মায়ের কথাই শুনছে। মা বলল, জানিস সুমু, আজ একটা ডক্টর এসেছিল আমার অনেক ভালো মনের, সেও হয়তো একজন হার্ট সার্জন। আমি এক নার্সকে জিজ্ঞাসা করেছিলাম, অনেক সুন্দর দেখতে, ছেলেটার কথা শুনে মনে হলো আমাকে চেনে। সুমু বলল, কি জানি মা, আমি জানি না, এমন কি আমি তো দেখিওনি কাউকে তোমার রুমে। মা বলল, হ্যাঁ তখন তুই ছিলি না, নার্স ছিল। সুমু বলল, আম্মু একটু বসো, আমি তোমার একটা ঔষধ নিয়ে আসি, একটু পর আব্বু চলে আসবে, ভাইয়া ভাবি আর আব্বুকে আনতে গেছে। মা বলল, আচ্ছা। আজকের সব শিডিউল ফিনিশ করে সাদি 304 নম্বর কেবিনের উদ্দেশ্যে বের হলো। প্রায় পৌঁছে গেছে, এর মধ্যে সুমু কেবিন থেকে বের হবে আর সাদি কেবিনে ঢুকবে। ব্যাস হয়ে গেল এক ছোটোখাটো সংঘর্ষ যার দরুন সুমু পড়ল সাদির উপরে। সুমু তৎক্ষণাৎ উঠে পড়ল আর সাদিকে দুঃখিত বলল, যদিও ওর চেনা নয়। আর সাদি তো এখনও নিচে পড়ে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু বিষয়টা লক্ষ্য করে হাত বাড়িয়ে দিল সাদির উদ্দেশ্যে। সাদি আর সুমুর হাত ধরে উঠে পড়ল। এর মধ্যেই পাশ থেকে একজন নার্স বেশ উত্তেজনা নিয়ে উঠল। নার্স বলল, দাদ কই ভাবলাম অনেকক্ষণ পর অপরের একে অপরের দিকে তাকিয়ে থাকবে আর হাওয়া থেকে গান বাজবে, কি থেকে কি হলো? নার্সের কথা সাদি আর সুমু দুজনেই কানে স্পষ্ট। সুমু বেশ চাজালো কণ্ঠে বলল, এটাকে কি আপনার রিসার্চার সিরিয়াল মনে হয় যে আধা ঘন্টা ধরে তাকায় থাকবে আর হাওয়া থেকে ঘান আসবে? নার্স সুমুর কথা শুনে অতি দ্রুত স্থান ত্যাগ করলো। সাদি বেশ মজা পেয়েছে সুমুর জবাবে, তাই তখন থেকে তার মুখে হাসি লেগেই আছে। সুমু একটা হাঁস ছেড়ে আবার সাদিকে সরি বলল আর একটু সম্মানও দিল, কেননা তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখানের একজন ডক্টর। সাদি মাথা হেলিয়ে সম্মতি দিল আর সুমু চলে গেল বাইরে। সাদি একজন ডক্টর, তাই যতই সে একটা মেয়েকে পছন্দ করুক না কেন তার জন্য নিজের কর্মস্থলে বেহায়া আচরণ করার কোনো মানেই হয় না, আর তার বেশি কথা বাড়ায়নি। রাতে বাসায় ফিরে কেবল ফ্রেশ হয়ে বেডে বসল সাদি। ল্যাপটপটা অন করতেই ল্যাপটপ জানালো তার পাসওয়ার্ড চাই। সাদিও মুচকে এসে পাসওয়ার্ড ইন করলো। ব্যাপারটা সাদির দারুণ লাগে, কেউ যদি বিনা অনুমতিতে কারো ল্যাপটপে ইন করতে চায় তবে এই জিনিসটি প্রথম তাকে বিব্রত করে, তাই বলে যেন তেন পাসওয়ার্ড দিলে চলবে না, অবশ্যই শক্তপোক্ত দেখে পাসওয়ার্ড দিতে হবে। আবার এমন না হয় পাসওয়ার্ড দিতে গিয়ে নিজেই ভুলে গেলাম। সাদি বসে বসে কাজ করছিল,
এমন সময় আবারও সেই লম্বা বেনুনিওয়ালা মেয়েটার কথা মাথায় ঘুরপাক খেতে লাগলো। কি আজব! সাদিয়াস নিজের প্রতি বিরক্ত, মনে হচ্ছে তার মাইন্ড অন্য কারো কন্ট্রোলে আছে, যা বেশ বিরক্ত করছে সাদিকে। ল্যাপটপটা সাইডে রেখে উঠে দাঁড়িয়ে এক হাত কোমরে আর এক হাত মাথার পিছনে রেখে পায়চারি করতে লাগলো। না, কিছুতেই এই মেয়েটার কথা মাথা থেকে যাচ্ছেই না। কি সুন্দর তার ব্রোকজ কেন, কত সুন্দর ওই লম্বা বেনুনি! এক মিনিট, ব্রোকজ কেন সুন্দর হতে পারে? সাদির এবার নিজেকে সত্যি পাগল মনে হচ্ছে। এবার নিজের হার্টের ডাক্তার হয়ে না আবার তাকে পাগলের ডাক্তারের কাছে যাওয়া লাগে? হঠাৎ দরজায় নক পড়ে সাদির ঘোর কাটল। আগন্তুককে ভিতরে আসার অনুমতি দিয়ে সে ঘুরে দাঁড়ালো দরজার দিকে। সাদি নিজের মাকে দেখে একটু মুচকে আসলো। তার মা একটু মুচকে এসে ছেলের দিকে এগিয়ে এসে তার হাতে থাকা কফির মগটা এগিয়ে দিল। সাদি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। সে কী করে বুঝলো যে এখন সাদির একটা কড়া কফির প্রয়োজন ছিল? হয়তো একই বলে মায়ের মন। সাদি বলল, আম্মু তুমি কী করে বুঝলে যে আমার এখন একটা কফি প্রয়োজন? আম্মু বলল, প্রথমত আমি তোর মা, তাই হয়তো তোর অস্থিরতা বুঝতে পেরেছি। আর দ্বিতীয়ত, নিচ থেকে দেখলাম তোর রুমের পর্দায় তোর পায়চারির দৃশ্য, তাই কফিটা নিয়ে এলাম। এবার আমাকে বলা যাবে কেন এ অস্থিরতা? সাদি মায়ের পাশে বসে তার কাঁধ জড়িয়ে ধরল। কফিতা চুমুক দিয়ে বলল, আম্মু কেন যেন আজ নিজের মাইন্ডকে আমি কন্ট্রোল করতে পারছি না। আম্মু বলল, মানে কি হয়েছে, সবটা খুলে বল। সাদি বলল, আসলে আজ রাউনিকি একটা লম্বা বেনুনিওয়ালিকে দেখে থমকে গিয়েছিলাম। আবার ভাগ্যবশত অন্য সময় তার সাথে ধাক্কাও খেয়েছি। মেয়েটি খুবই ভদ্র বলে মনে হলো। ছোটো ছোটো বিষয় ধন্যবাদ আর দুঃখিত বলায় তাকে আরও বেশি স্নিগ্ধ করে তোলে। আর তার যা জালো কণ্ঠের সেই ধ্বনি, আম্মু কি যে বলবো, এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে। সাদি তাকিয়ে থেকে তার মা মিটমিট করে হাসছে, তা দেখে সাদি একটু ব্রোকজ গেল। ব্রুনাচে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সাদির মা হেসে উত্তর দিল, হয়নি, হবে। সাদি অবাক হয়ে বলল, কি হবে? মামনি বলল, আমার ছেলের প্রেম। সাদি ধ্যাত বলে উঠে গেল। সাদি বলল, তুমিও না, স্কুল লাইফ, কলেজ লাইফ, ইভেন ভার্সিটি লাইফও ফেলে এসেছি, এখন পর্ব প্রেমে? দ্যাটস নট পসিবল আম্মু। আম্মু বলল, পসিবল মাই ডিয়ার সন, প্রেম কাউকে ইনভাইটেশন দিয়ে আসে না, এটা একটা অনুভূতি যা সবাই ভোগ করতে পারে না। আর না ভালোবাসতে কাউকে পারমিশন দিতে হয়, জাস্ট হয়ে যায় বলেই সাদির মা রুম ত্যাগ করলেন। আর সাদি বলল বসলো ভাবতে। সাদি বসে বসে তার মায়ের কথা ভাবছে, আসলে কি এমন কিছু হয়? ও তো মেয়েটার নামও জানে না। যদি মেয়েটাকে আর খুঁজে না পায় তবে কি সাদির প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? তো ফ্রেন্ডস, সবার মন্তব্য হচ্ছে পুরো গল্পটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের কী মনে হয়, সাদি কি সময় পরিচয় জানতে পারবে? যারা নাইস নেক্সট লিখেন তারা দুইটা বা তিনটা কমেন্ট করে যাবেন, শুধু নাইস না, গঠনমূলক কমেন্ট। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফরক স্টোরির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সবসময় ফরক স্টোরির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।